কমনওয়েলথ দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন কাদের। ঢাকায় সফররত কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বুধবার ২২ নভেম্বর বেলা ১১টায় রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, নানা অপ্রচারের মধ্যেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন, এটা ইতিবাচক। আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতিমধ্যে বিশ্বের ১২টি দেশের প্রতিনিধিরা আবেদন করেছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দলটি নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক হবে না, এমন ভাবার কোনো কারণ নেই। এ সময় নির্বাচনের সময়সীমা ঠিক রেখে যদি তফসিল আগপিছু করা হয়, এতে আওয়ামী লীগের আপত্তি নেই বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। এর আগে রোববার ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের ইসি সঙ্গে এবং মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের পর্যবেক্ষক দল। দলটি জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।